وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. جِي شُمَنِ تَوْبَي أَبْرَا فَسْرَتِي هُچْهِ হজ উমরার মধ্যে ব্যবধান কি এবং হজ উমরার সওয়াব কি? হজ উমরার ব্যবধান হচ্ছে, হজ হচ্ছে সামর্থ্য থাকলে ফরজ, আর উমরা হচ্ছে সুন্নত। আর হজ উমরার মধ্যে অনেক ব্যবধান আছে। উমরার সম্পর্ক শুধু মসজিদুল হারামের সাথে, আর হজের সম্পর্ক মসজিদে হারামের সাথে এবং মিনা মুজদালিফা আরাফার সাথে। অর্থাৎ আপনি যদি উমরা করেন, তাহলে আপনাকে মসজিদে হারামের মধ্যেই আপনি উমরার কাজ সমর্থ করতে পারবেন, কারণ আপনি এহরাম মিকাত থেকে করার পরে আপনি বাইতুল্লায় সাতবার তাওয়াফ করবেন, পরবর্তীতে সফা মারওয়াতে সাহি করবেন, এরপর আপনি চুল মুন্ডন বা কাটার পরে আপনি হালাল হয়ে যাবেন। এতটুকু হচ্ছে উমরার কাজ। আর হজের কাজ কিন্তু ব্যাপক। আপনি হজে তাওয়াফ করতে হবে সাতবার এবং সফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতে হবে সাতবার, তেমনি আপনাকে মিনাতে যেতে হবে, পরবর্তীতে আপনাকে আরাফাতে যেতে হবে, এরপরে মুজদালিফাতে যেতে হবে, এরপরে আবার আপনাকে মিনাতে গিয়ে ওইখানে শয়তানকে পাথর মারতে হবে, পরবর্তীতে আপনি আবার তওয়াফে ইজাফা করতে হবে। তো এগুলো হচ্ছে হজ সংক্রান্ত বিষয়। তাই হজ এবং উমরার মধ্যে ব্যবধান অনেক। আর ফজিলত, হজের ফজিলত সম্পর্কে বুখারীর মধ্যে একটা বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে আমি শুনছি, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, এই হজের মধ্যে সে কোনো ধরনের যৌন উত্তেজনামূলক কোনো কাজ করে নাই এবং সে ফাসিকি কোনো কাম করে নাই, গালিগালাজ দেয় নাই কাউকে, তাইলে সে এমনভাবে ফিরে আসবে যেমন নবজাতক শিশু মায়ের ফ্যাট থেকে নিষ্পাপ হয়ে জন্ম নেয়, তেমনি ওইরকম যিনি হজ্জে মবরুর করেন, প্রকৃত আল্লাহর ভীতি নিয়ে পাপমুক্ত হজ করেন, সেও সেই রকম গুণা থেকে সেরকম পবিত্র হয়ে যায় যেরকম নবজাতক নিষ্পাপ হয়ে জন্ম নেয়। হাদিসটি বুখারীর মধ্যে আছে। তবে এখানে সগীরা কবিরা সব গুণাই উল্লেখ করেন, যেমন হাফিজ ইবনে হুজার রহমতুল্লাহ বলেন, তবে এই শর্ত যে সে যৌন উত্তেজনামূলক কোনো কাজে লিপ্ত হইতে পারবে না, গালিগালাজ এবং মনে করেন ফাসিকি কাজের মধ্যে থাকতে পারবে না, এভাবে এক কথা তাকে হজ্জে মাবরুর অর্থাৎ মকবুল হজের যে সমস্ত শরাইত নিয়মগুলো আছে এগুলো পালন করতে হবে। আর এখানে একটা বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে হজের দ্বারায় কবিরা সগীরা গুনাহ মাফ হবে, তবে অন্যের হক মাফ হবে না, অন্যের হক সংক্রান্ত মাফ হবে না। কেউ কোটি কোটি টাকা দুর্নীতি করলো পরবর্তীতে হজে গেল মাফ হয়ে যাবে এমনটা নয়। এটা হচ্ছে যে হজের ফজিলত। আর একটা হাদিস সহি মুসলিমের মধ্যে আছে, ও আন্নাল হাজ্জা ইয়াহদি মুমা কানা কাবলা, হজ আগের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন হজের মাধ্যমে। তো আগের গুণা বলতে এখানে বন্দার হক উদ্দেশ্য নয়, বন্দার হক আদায় করতে হবে, এটা আলাদাভাবে। আর উমরার ফজিলত সম্পর্কে হাদিস যেটা বুখারী মুসলিমের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা থেকে অন্য উমরা এই দুইয়ের মাঝখানে যতগুলো গুণা আছে এটা কাফফারা হয়ে যায়, তারপরে হজ্জে মাবরুর অর্থাৎ মকবুল হজ এর প্রতিদান একমাত্র জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটাও সহি,
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসটি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির ওয়ফদুল্লাহ দাআহুম ফাআজাবূহু ওয়া সাআলূহু ফাআতাহুম রাওয়াহু ইবনু মাজাহ। ইবনে মাজাহ হাদিস সহিহ সূত্রে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তিনি এবং যিনি হজ করেন এবং যিনি উমরা করেন তারা আল্লাহ তাআলার মেহমান, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান করছেন আর তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তারা দোয়া করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন। এই হাদিসটিও সহি, তাই বুঝা গেল যিনি উমরা করেন এবং হজ করেন এবং জিহাদ করেন তিনি আল্লাহ তাআলার মেহমান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।